তাজমহল। ভারতের পশ্চিম উত্তর প্রদেশের আগ্রার এক রাজকীয় সমাধির নাম তাজমহল। আগ্রা শহরের পূর্ব দিকের যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত বিশ্বের সপ্তাশ্চর্যের এই নিদর্শনটি বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন শ্রেষ্ঠ কর্মচিত্র হিসেবেই বিবেচিত রয়েছে। শান্তি এবং সৌন্দর্যের প্রতীক এই তাজমহল প্রেমিক যুগলদের কাছে ভালোবাসার নিদর্শন হিসেবে সুপরিচিত। তাই তো যুগ যুগ ধরে পর্যটকদের আকর্ষণের শীর্ষে থাকা তাজমহল দেখতেই এবং তার ইতিহাস জানতে অসংখ্য পর্যটক প্রতি বছরই ভিড় করে এই রাজকীয় তাজমহল আগ্রাতে। মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় স্ত্রী আরজুমান্দা বানু বেগম, যার নাম মমতাজ হিসেবে বিশ্ব পরিচিতি লাভ করে এবং তাকে উৎসর্গ করে এই অপূর্ব স্মৃতি সমাধিটি নির্মাণ করেছিলেন মোগল সম্রাট শাহজাহান। মমতাজ যার চতুর্দশ কন্যা জন্মদানের সময় মৃত্যুবরণ করেছিলেন। মমতাজের মৃত্যুর পর সম্রাট শাহজাহান মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন এবং তার স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ হিসেবে তাজমহল নির্মাণের সিদ্ধান্ত নেয়। 1632 খ্রিস্টাব্দে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় এবং 1653 খ্রিস্টাব্দে তা শেষ হয়, যা হিসাব করলে দেখা যায় তাজমহলটি নির্মাণ করতে 22 বছরের মতো সময় লেগেছিল। তাজমহল নির্মাণ কারিগর নিয়ে অনেক ধরনের বিতর্ক থাকলেও এটি উস্তাদ আহমেদ লাহারির তত্ত্বাবধানে প্রায় 2000 শ্রমিক নিয়ে তৈরি করা হয়েছে। তাছাড়াও ইউরোপের সুনিপুণ নকশা কারিগরি ও মুঘল স্থাপত্য অনুসারে এটি নির্মিত করেন। 1983 সালে মুঘল স্থাপত্যের নিদর্শন তাজমহল ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবেই তালিকাভুক্ত হয়। প্রায় 22 একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই পুরো তাজমহল কমপ্লেক্সটি প্রধানত 5টি ভাগে বিভক্ত। প্রধান প্রবেশদ্বার, বাগান, মসজিদ, অতিথিশালা ও 4টি মিনার সম্মিলিত মমতাজের সমাধি স্মৃতি। তাজমহলের মূল চত্বরটি দুর্গের মতো 3 দিক থেকে প্রাচীর দিয়ে ঘেরা। প্রাচীরের বাহিরে শাহজাহানের অন্যান্য স্ত্রী ও মমতাজের প্রিয় পরিচারকদের সমাধির অবস্থান। প্রাচীরের ভেতরের দেয়ালগুলো নকশা খচিত। সবগুলো প্রাচীর দিয়ে গম্বুজ আকৃতির একটি স্থাপত্য গড়ে তোলা হয়েছে, যা বর্তমানে জাদুঘর হিসেবেই ব্যবহৃত হচ্ছে। মুঘল স্থাপত্য ও নকশি খচিত তাজমহলের প্রধান প্রবেশদ্বার মার্বেল পাথরের তৈরি। মূল চত্বরটিতে 2টি পৃথক স্থাপনায় লাল রঙের মসজিদ ও মুঘল অতিথিশালা রয়েছে। তাজমহলের সামনের চত্বরে একটি চারবাগ রয়েছে, এটি স্বর্গের বাগান হিসেবেও পরিচিত। উঁচু প্রাচীর দিয়ে 18টি আলাদা ফুলের বাগান, গাছগাছালি ঘেরা চলাচলের রাস্তা ও সুন্দর কিছু ঝর্ণা রয়েছে। সমাধি অংশ ও প্রধান গেটের মাঝামাঝি অংশ একটি মার্বেল পাথরের চৌবাচ্চা রয়েছে, যার পানিতে পুরো তাজমহলটি প্রতিফলিত রূপ দেখা যায় অনেক সময়। সমাধির ভেতরের অন্তর্মহল অষ্টভুজকৃত খোদাই করা অর্ধবৃত্তাকার মার্বেল পাথর দিয়ে সাজানো হয়েছে। এখানেই সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মমতাজের সমাধি স্থল। যদিও এগুলো এখন ডামি সমাধি, যা সূক্ষ্ম কারুকার্য মণ্ডিত মার্বেলের এক ধরনের পর্দা দিয়ে আবৃত করা রয়েছে। ডামি সমাধি স্থলের 80 ফুট নিচে ভাস্কর্য শিল্পে অলঙ্কৃত শিলালিপিতে সম্মিলিত রয়েছে তাদের প্রকৃত সমাধি। পূর্ণিমার সময় যখন সমাধির উপর চাঁদের আলো প্রতিফলিত হয়, তখন চারপাশ এক অপার্থিব পরিবেশের সৃষ্টি হয়। তাজমহল কমপ্লেক্সটির ভিতরে পিরটা দুরি কৌশল ব্যবহার করে মূল্যবান পাথরের উপর জ্যামিতিক ও ফুলের নকশায় পবিত্র কোরআনের আয়াত খোদাই করা রয়েছে। প্রচলিত আছে, শেষ সময়ে সম্রাট শাহজাহান যমুনা নদীর তীরে তাজমহলের বিপরীতে আরও একটি তাজমহল নির্মাণ করতে চেয়েছিলেন,
যা বর্তমানে কালা তাজমহল নামে পরিচিত। এখান থেকে সূর্যের ও চাঁদের আলোয় তাজমহলের বিভিন্ন পরিবর্তিত অপরূপ সুন্দর রূপ দেখা যায়। কালো মার্বেল দিয়ে তৈরি করা এই দুর্গ ব্রিজের মাধ্যমে দুটো তাজমহলকে সংযুক্ত করেছে। আর তাজমহল থেকে এক মাইল দূরে যমুনা নদীর ডান দিকে আগ্রা ফোর্ট অবস্থিত। আর তাজমহল থেকে এক মাইল দূরে যমুনা নদীর ডান দিকে আগ্রা ফোর্ট অবস্থিত, যা মোগল আমলে সেনাদের দুর্গ থাকলেও পরবর্তীতে শাহজাহানের নেতৃত্বে রাজপরিবারের বাসস্থানের সাথে সাথে রাজকীয় নানা কর্মকাণ্ডের স্থান হিসেবে পরিচিতি পায়। প্রতি বছরই দেশ বিদেশের অনেক পর্যটক এই তাজমহলকে দেখার জন্যই দিল্লির আগ্রাতে গিয়ে ঘুরে আসেন। প্রতি বছরই এই তাজমহলকে দেখার জন্য দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক ভিড় জমায় এই ইন্ডিয়ার দিল্লির আগ্রাতে। দিল্লির আনন্দবিহার স্টেশনে পৌঁছে ট্রেনে বা বাসে আগ্রা যেতে পারবেন আপনি। ট্রেনের ক্ষেত্রে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন বা হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে আগ্রা যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা, আর বাসে যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টার মতো। আর ট্রেনে আর প্লেনে যাওয়ার ক্ষেত্রে বাগডোগরা থেকে 2 ঘন্টার জার্নি করে দিল্লি চলে যেতে পারেন আপনি। তারপর ট্রেন বা বাসে করে খুব সহজেই আগ্রাতে পৌঁছাতে পারবেন। ট্রেনে দিল্লি যেতে 1500 থেকে 3200 রুপি খরচ হবে এবং বিমানের ক্ষেত্রে খরচ হবে 2800 থেকে 4000 রুপি। যানবাহনের উপর নির্ভর করে দিল্লি থেকে আগ্রা যেতে 500 থেকে 1200 রুপির মতো লাগতে পারে। তাজমহলে জনপ্রতি প্রবেশ মূল্য 510 রুপি। আগ্রাতে কম খরচের মধ্যে সাই প্যালেস, হোটেল সাফারি, ম্যাক্স গেস্ট হাউস, দ্য আগ্রা গ্র্যান্ড, টুরিস্ট রেস্ট হাউস ইত্যাদি ধরনের আপনারা থাকার স্থান পেয়ে যাবেন। 600 থেকে 1500 রুপির মধ্যে দুইজনের থাকার রুম এখানে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো যারাই কিনা এই ইন্ডিয়া ট্যুর বা দেশের বাহিরে ঘুরতে যেতে চান তাদের কিছু পরামর্শ সবসময় আমরা দিয়ে থাকি। তো এই তাজমহল ভ্রমণে আপনাদের জন্য কিছু পরামর্শ এখন আমাদের তরফ থেকে আপনাদের জন্য দেওয়া হবে। ভ্রমণ পরামর্শ: খুব গরমে আগ্রাতে না যাওয়াই ভালো। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস আগ্রাতে যাওয়ার জন্য ভালো সময়। বসন্ত ও পূর্ণিমার রাতে তাজমহলের আলোকিক সৌন্দর্য দেখার সুযোগ যদি আপনি মিস করতে না চান তাহলে পরবর্তীতে আফসোস করবেন না। তাজমহলের এন্ট্রি টিকিট দেখিয়ে আগ্রা ফোর্টে ঢুকলে 30 রুপি খরচ করতে হবে, তা না হলে আলাদা করে 500 রুপি খরচ করে টিকিট কাটতে হবে আপনার। এদিকে পুরো সময় নিয়ে আগ্রাতে রাতে থেকে তাজমহল ঘুরে আসবেন, তাহলে ভালোভাবে সব কিছু আপনারা দেখতে পারবেন। তাজমহলে প্রবেশের সময় এক বোতল পানি দেওয়া হয় সেখান থেকে। এই পানি ছাড়া তাজমহলের ভেতর অন্য কোনো খাবার নিয়ে প্রবেশ করা যায় না। তাজমহল প্রবেশের সময় পাসপোর্ট সাথে রাখুন। শুক্রবার তাজমহলে জুম্মার নামাজ আদায় হয়, তাই সেদিন এখানে প্রবেশ নিষেধ। তো আপনি কি কখনো তাজমহল যেতে চান? যদি আপনার উত্তর হয়ে থাকে হ্যাঁ, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তাছাড়া আপনি যদি এর আগে গিয়ে থাকেন, আপনার কেমন অনুভূতি ছিল এই তাজমহলের সামনে দাঁড়িয়ে তাজমহলকে দেখার, তা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে এবং পরবর্তীতে তারা ঘোরার প্ল্যান করে এই তাজমহলটি ঘুরে আসতে পারে। তো আজ যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।